অজ্ঞানোতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়হং দদতি স্বপদান্তিকম্। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌড়বাণী প্রচারিণে নির্বিশেষশূন্যবাদী পার্শ্বতোদেশতারিণে বাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাষাদি শ্রীগৌড়ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসত। গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে, শ্রীল প্রভুপাদের আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকের প্রাত্যহিক গীতা অধ্যয়ন শ্লোক অনুবাদে প্রবেশ করছি। এখনও পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে গীতা অধ্যয়ন করছি। আমাদের প্রথম অধ্যায় হয়ে গেছে অর্জুন বিষাদযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ হয়ে গেছে, তৃতীয় অধ্যায় কর্মযোগ হয়ে গেছে, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ হয়ে গেছে, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ হয়ে গেছে, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ হয়ে গেছে, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ হয়ে গেছে, আচ্ছা নবম অধ্যায় রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, গতকাল একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ হয়ে গেছে, আজ 23 আগস্ট আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের মধ্যে প্রবেশ করতে চলেছি। সকাল থেকে বেশ কয়েকটা সেবা ছিল, যার ফলে একটু বেলা হয়ে গেল। হরি বল। তো দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তং পর্যুপাসতে যে চ পক্ষরমব্যক্তং তেষাঙ্কে যোগবিত্তমঃ। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ, মজ্জ বিশ্ব মনোজে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমামতঃ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। যে তক্ষরম নির্দেশম অব্যক্তং পর্যুপাসতে সর্বত্র গচিম সর্বত্র গমচিন্তং চ কুটস্থমচলং ধ্রুবম সংনিয়মেন্দ্রিয় প্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্ত শক্ত চৈতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহ বদ্ভীড় বাপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়।
যেত সর্বাণী কর্মাণি মই সন্ন্যাসমৎপরহ অননে অনন্যে নৈব যোগেন মাংধায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জা বেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে অচিরেই উদ্ধার করি। মজ্জীব মন আধাতস্যাময়ী বুদ্ধি নিবেশয়া নিবশিষ্য শ্রীমজ্জীব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। অভ্যাসে অপ্যসমর্থোষি মৎকর্ম পরম ভব মদর্থমোপি কর্মাণি কুর্বন সিদ্ধম বাপসসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। অথৈতদপ্যাসক্তোষি কর্তুং মদযোগমাশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগং ততঃ কুরু যতাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্রেয় হি জ্ঞানম অভ্যাস যজ্ঞান অধ্যয়নং বিশেষতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ ত্যাগাচ্ছ নিন্তরনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ মজ্জর্পিত মনোর্বুদ্ধির্য মদ্ভক্ত সবে প্রিয়ঃ। যিনি সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, অহংকার যার নেই, সুখে দুঃখে যে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যস্মান্ন দিজতে লোক লোকান্ন দিজতে চ যহ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত যহস চ মে প্রিয়ঃ। যার থেকে কেউ কষ্ট পায় না, যিনি কারো দ্বারা উদ্বেগ পান না, যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। অনপেক্ষা সুচিরদক্ষ উদাসীন গতব্যথ সর্বান্ত পরিত্যাগী যমদ্ভক্ত সমে প্রিয়ঃ। যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী,
তিনি আমার প্রিয় ভক্ত। যো ন ঋষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান যহমে প্রিয়ঃ। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হয় না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগ হলে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না, শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ যিনি করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। সম শত্রু চ মিত্রে চ তথা মানাপমানয়ো শীতষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিত অনিকেতঃ স্থির মতে ভক্তি মন্মে প্রিয় নরঃ। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে গরমে, সুখে দুঃখে, নিন্দা স্তুতিতে সমান ভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, যার বাক্য সংযত, যিনি যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, যার গৃহের প্রতি আসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। যেতু ধর্মামৃত মদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরো মা ভক্তাস্তে অতীব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্ম অমৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তো এইখানেই এই অধ্যায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে টোটাল 20টা শ্লোক আছে, তার শ্লোক এবং অনুবাদ এখানেই সম্পন্ন হলো। এখন আমরা গীতার মাহাত্ম্যতে প্রবেশ করব। শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেত প্রজতঃ পুমান বিষ্ণুপদম বাপ্নোতি ভয় শোকাদিবর্জিতঃ। শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়, এই জীবনে ভয় শোক বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা ধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মোচনং পুংসং জলস্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসার মল নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটা বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্নই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ্বিনিঃসৃতা। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়, সমস্ত বৈদিক সাহিত্য পড়বার দরকারও নেই। এই একটা গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞানের সার মর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত উপদেশ বাণী।
ভরতামৃত সর্বস্যং বিষ্ণু ভক্ত্রাদ বিনিশ্রিতাম গীতা গঙ্গোদকং পীত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ গীতার পূর্ণ পিযুষ পান করেছেন তাঁর কথার কি বলবার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ আর পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দনহ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহাত। এই গীত উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সার অতিসার, এবং তা ঠিক একটা গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দোহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তিরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটা শাস্ত্রের, একক ভগবানের, একটাই ধর্মের এবং একটা বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। জয় শ্রীমদ ভগবদ গীতে, জয় 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 জয় গীতা মাহাত্ম কি জয়, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। যদি ভক্তবৃন্দ কিছু ভুল ত্রুটি কিছু অপরাধ হলে মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌড় প্রেমানন্দ হরি হরি বল।